সালাউদ্দিন লাভলু একজন নাটক পরিচালক যার নামের উপর ভিত্তি করে দর্শকরা নাটক দেখেন। রঙের মানুষ, ববের হাট, সাকিন সারি সুরি, সোনার পাখির উপর পাখি, প্রিয়দিন প্রিয়রাত সহ অসংখ্য ধারাবাহিক ও সিঙ্গেল নাটক তৈরি করেছেন তিনি। লাভলুর প্রত্যেকটি নাটকই গ্রামের সহজ সরল মানুষের জীবনযাপনকে ঘিরে। সবগুলো নাটকই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। যাই হোক, দীর্ঘদিন অপেক্ষার পর সালাউদ্দিন লাভলু দীর্ঘ ধারাবাহিক নাটক শুরু করেন, একটি মায়া আর একটি শন্ডা পান্ডা। দুইটি নাটকের মধ্যে শন্ডা পান্ডা নাটকটি বৃন্দাবন দাসের রচনায় সালাউদ্দিন লাভলুর পরিচালনায় চ্যানেল আইতে 2023 সালের জানুয়ারি মাস থেকে প্রচার শুরু হয়। এক থেকে 78 পর্ব পর্যন্ত নাটকটি প্রচারের পর শেষ করা হয়েছে। 78 পর্বই শেষ পর্ব ছিল। নাটকটি শেষ হওয়ার পর দর্শকরা মেনে নিতে পারছেন না, কারণ নাটকটার মধ্যে দর্শকদের আবেগ মিশে গেছে। নাটকের প্রত্যেকটা চরিত্রের প্রেমে পড়ে গেছেন দর্শকরা। শন্ডা পান্ডা নাটকটি পারিবারিক প্রেম ভালোবাসার গল্প নিয়ে তৈরি করা হয়েছিল এবং নাটকটার গল্পও জমতেছিল। শেষ পর্বটা দর্শকদের কাঁদিয়ে শেষ করা হয়। শেষের পর্বে যেমন অভিনয় শিল্পীরা তাদের মনের কষ্টে কাঁদছিল, ঠিক তেমনি দর্শকরাও নাটকটি শেষ হওয়ার পর মনের কষ্টে কাঁদছে। সালাউদ্দিন লাভলুর নাটকগুলো যখনই জমতে শুরু করে তখনই শেষ করা হয়। শন্ডা পান্ডা নাটকটি বাংলাদেশ, ইন্ডিয়া সহ বিশ্বের বাংলা ভাষার সকল মানুষরাই এই নাটকটি দেখেছেন। নাটকটি শেষ করা হয়েছে শুনে নাটকের কমেন্টে দর্শকরা তাদের আবেগের কথা বলছেন। দীপক দাস নামে একজন লিখেছেন, গতকালকে হঠাৎ করে পর্বটি না দেওয়ায় কার কার মন খারাপ হয়ে গিয়েছে আর কে কে বারবার আমার মতো খুঁজেছেন। তিনি আরও লিখেন, শন্ডা পান্ডা 2 আনার জন্য জোর দাবি জানাচ্ছি। লাভলু ভাই আর বৃন্দাবনদা, প্লিজ সবার মনের আশা পূর্ণ করবেন। এমনকি শাকিলা আহমেদ লিখেন, এত তাড়াতাড়ি শেষ হবে ভাবতেই অবাক লাগছে, অনেক আনন্দ নিয়ে বসে থাকতাম নাটকটা দেখার জন্য, সিজন 2 এর জন্য জোর দাবি জানাচ্ছি। এরকম আরও অসংখ্য দর্শকরা তাদের মনের কথাগুলো এই পর্বে লিখেছেন। সালাউদ্দিন লাভলু বলেছেন, তিনি ধারাবাহিক নাটক শুরু করতে চান কিন্তু আগের মতো নাটকের বাজেট দেওয়া হয় না, আর এখন বারামি নাটকের কারণে ধারাবাহিক নাটক তৈরি করতে চায় না চ্যানেলগুলো। ভালো বাজেট ও গল্প পেলে খুব শীঘ্রই আপডেট আসবে, মায়া নাটকের আপডেটও দেওয়া হবে। সালাউদ্দিন লাভলুর সকল নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন সবাই।